আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগ নিভৃতে নিসর্গ পার। নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন মাই বেঙ্গলি ব্লগ 689। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখতে থাকুন। নিভৃতে নিসর্গ পার, একসাথে নীল জলরাশি, সবুজ পাহাড় আর সাদা মেঘ মালার মিলন মেলায় নিজেকে উৎসর্গ করতে চাইলে ঘুরে আসতে পারেন কক্সবাজারের অচেনা দার্জিলিং। নিভৃতে নিসর্গ পার্ক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সুরাজপুর মানিকপুর ইউনিয়নে মাতামুহুরি নদীর কোল ঘেঁষে অবস্থিত। কক্সবাজার থেকে এই পার্কের দূরত্ব প্রায় 55 কিলোমিটার এবং চকরিয়া থেকে প্রায় 12 কিলোমিটার। এর দক্ষিণে পার্বত্য বান্দরবনের লামা উপজেলা, দুই পাশে পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে মাতামুহুরি নদী। পাহাড় ও নদীর অপরূপ সান্নিধ্য এখানে। নদীতে নৌকা ভ্রমণে পাহাড় নদীর মিতালি দেখার সাথে সাথে দেখা যায় বিভিন্ন বন্য প্রাণী, পাহাড় বেয়ে ঝরে পড়া ঝর্ণা, নানা পাখির কলরব মন পুলকিত করবে। নীল জলরাশি দিয়ে যেতে যেতে দেখা মিলবে একাধিক সুউচ্চ সাদা পাথরের পাহাড়ে। সবুজ পাহাড় ঘেরা দৃষ্টিনন্দন এই জায়গাটি এতদিন পর্যটকদের দৃষ্টিসীমার বাইরে ছিল। অচেনা এই পর্যটন স্পটের নামকরণ জেলা প্রশাসকের দেওয়া নিভৃতে নিসর্গ পার্ক হয়েছে মাত্র কয়েকদিন আগে। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত নদী ভ্রমণ সবার জন্য উন্মুক্ত এইখানে। পার্কটি নতুন হওয়ায় এখনো তেমন গুছানো পর্যটন বান্ধব পরিবেশ তৈরি হয়নি, তবে পর্যটনের উন্নয়নে কাজ চলছে বেশ। প্রতিদিনই হাজারো পর্যটক ভিড় করে এই পার্কে। নিভৃতে নিসর্গ যাওয়ার উপায়, ঢাকা বা অন্য যে জায়গা থেকেই আসেন কক্সবাজারগামী গাড়িতে করে গিয়ে চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে। চকরিয়া সিটি সেন্টারের সামনে থেকে সিএনজি বা জিপ রিজার্ভ করে সরাসরি এই পার্কে যেতে পারবে। এই পদ্ধতি সবচেয়ে সহজ উপায়। সিএনজি রিজার্ভ ভাড়া 200 টাকা, এছাড়া লোকাল ওয়েতে মানিকপুর হয়ে 40 টাকা ভাড়ায় যাওয়া যায় এই পার্কে। কক্সবাজার থেকে নিভৃতে নিসর্গ পার্ক, কক্সবাজার থেকে যেতে চাইলে চকরিয়া বাস স্ট্যান্ড হয়ে উপরের পথে যেতে পারবেন, অথবা কক্সবাজার থেকে চকরিয়া যাবার পথে ফাঁসিয়াখালী স্টেশন থেকে বান্দরবনের লামা সড়ক ধরে ইয়াংছা বাজারে, ইয়াংছা বাজার থেকে অটোরিকশা অথবা ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে 2.5 কিলোমিটার গেলেই নিভৃতে নিসর্গ। কক্সবাজার থেকে প্রাইভেট কারেও যাতায়াত করা যায়। এছাড়া চাইলে আগে এই পার্ক ঘুরে তারপর কক্সবাজার যেতে পারবেন। কোথায় থাকবেন? পার্কের আশেপাশে থাকার কোন জায়গা নেই। রাতে থাকতে চাইলে আপনাকে চকরিয়া শহরে চলে আসতে হবে, সেখানে মোটামুটি মানের হোটেল আছে। আর আপনার পরিকল্পনা যদি থাকে কক্সবাজার যাওয়ার, তাহলে চকরিয়া থেকে 1.5 ঘন্টা পথ দূরত্বে কক্সবাজার চলে যেতে পারেন। কোথায় খাবেন? পার্কে খাওয়ার ব্যবস্থা নেই, তবে হালকা নাস্তা খাবার জন্যে দোকান আছে। মানিকপুর বাজারে খাবারের জন্যে দেশি হোটেল আছে। এছাড়া চকরিয়া বাজারে কয়েকটি মোটামুটি মানের খাবার হোটেল আছে। ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।